বাংলাদেশের বিরুদ্ধে এমন জয়ের রহস্য জানালেন আফগান অধিনায়ক। শ্রীলঙ্কাকে 59 বল হাতে রেখে ও 8 উইকেটে হারিয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। গুরবাজ নাজিবুল্লাহদের ব্যাটিং তাণ্ডব আর আফগান বোলারদের কাছে লঙ্কান ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ দেখে চিন্তা করে বাংলাদেশ। তবে রশিদ মুজিবদের ভালোভাবে মোকাবেলায় নেটে নিজেদের ঝালিয়ে নেন সাকিব মুশফিক রিয়াদরা। কিন্তু সেই রশিদ মুজিবের ঘূর্ণি জাদুতেই ধরাশায়ী হয়েছে টাইগাররা। মাত্র 128 রানের লক্ষ্য দিতে পারে সাকিব বাহিনী, আর সেই লক্ষ্য 2 চাঁদ রান ইব্রাহিম এবং নাজিবুল্লার ঝড়ো ব্যাটিংয়ে পার করে দেয় আফগানিস্তান। 9 বল হাতে রেখে 7 উইকেট জয় তুলে নিয়েছে আফগানরা, আর তাতে এশিয়া কাপ গ্রুপ বির চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে মোহাম্মদ নবীর দল। পরপর দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ নবী। বাংলাদেশের বিরুদ্ধে এমন জয়ের রহস্য জানালেন আফগান অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তান দলের অধিনায়ক বললেন, সবাই জানে রশিদ এবং মুজিব বিশ্বমানের স্পিনার, সে কারণেই আমরা প্রথম 10 ওভারে খেলাইছিলাম। আমরা খেলায় এগিয়েছিলাম কারণ আমরা প্রথম উইকেট পেয়েছিলাম। সবাই জানে আমাদের ব্যাটিং লাইন আপের শেষেও পাওয়ার হিটার আছে, তাই আমরা শুরুতে উইকেট ধরে খেলেছি, তাড়াতাড়ি উইকেট না হারাতে চেয়েছি যাতে আমাদের পাওয়ার হিটাররা খেলা শেষ করতে পারে।